হ্যালো ভিউয়ার্স, আমি সাখাওয়াত হোসেন। রেড লুক এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি যে বাইকটি নিয়ে আলোচনা করব সেটি বাংলাদেশে পরিচিত টিভিএস মেট্রো প্লাস 110 সিসি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পরিচিত এটা টিভিএস এস্টা সিটি প্লাস নামে। এই বাইকটি খুবই স্টাইলিশ লুকিং এবং কিছু ভালো অ্যাডভান্টেজ গুলো নিয়ে এই বাইকটি মার্কেটে এসেছে। প্রথমে বাইকটি ইঞ্জিনটা সম্পর্কে একটু আলোচনা করব। এই বাইকটির ইঞ্জিনটা হলো ইকোথাস্ট ইঞ্জিন। ইকোথাস্ট ইঞ্জিনের মেইন অ্যাডভান্টেজটা হলো কম ফুয়েল ইউজ করে বেশি পাওয়ার অর্থাৎ শক্তি উৎপন্ন করে। ইঞ্জিনের ধরন হলো 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল এসআই ইঞ্জিন। পিস্টন ডিসপ্লেসমেন্ট 109.7 সিসি। সর্বাধিক শক্তি অর্থাৎ পাওয়ার হলো 8.29 বিএইচপি আর সর্বাধিক টাক হলো 8.7 নিউটন মিটার। স্টার্টের ধরন হলো ইলেকট্রিক স্টার্ট এবং কিক স্টার্ট, দুটো অপশনই আছে। ট্রান্সমিশন হলো 4-স্পিড কনস্ট্যান্ট ম্যাশ। আর যেটা বাইকটা ওয়েট হলো 109 কেজি। আর ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা হলো 10 লিটার। আর এটার বাইকটা ডিসপ্লেটা খুবই স্টাইলিশ একটি ডিসপ্লে, মাল্টি ফাংশন ডিজিটাল ডিসপ্লে ইউজ করা হয়েছে বাইকটিতে। আর স্টাইলিশ টেইল ল্যাম্প ইউজ করা হয়েছে, টেইল ল্যাম্পটা খুবই স্টাইলিশ এবং হেড ল্যাম্পটাও একই ধরনের, লুকিংটা খুবই ভালো। আর ডিসপ্লেতে আরেকটি অ্যাডভান্টেজ হলো ইকোনমি মুডটা আছে, যে অর্থে আপনি আপনি বাইকটা রানিং করার সময় বাইকটা কোন মুডে আছে সেটা আপনি বুঝতে পারবেন। আর এটা হলো ট্যাঙ্কটা, যেটা ট্যাঙ্কটা সম্পর্কে একটু বলতে হবে। ফুয়েল ট্যাঙ্ক, যেটা ট্যাঙ্কটা খুবই মাস্কিউলার ট্যাঙ্ক ইউজ করা হয়েছে, যেটা খুবই স্টাইলিশ একটি ট্যাঙ্ক। আর বাইকটি মাইলেজ যেটা বলতে হয়, মাইলেজ হলো 86 কিলোমিটার পার লিটার। বাট কাস্টমার ওপিনিয়ন 60 60 প্লাস, এটা আমাদের যারা ইউজার তাদের ওপিনিয়ন। আর আরেকটা জিনিস হলো এটার সর্বোচ্চ স্পিড হলো 90 কিলোমিটার। আর প্রাইস সম্পর্কে একটু বলতে হয়, ইন্ডিয়াতে এটার মূল্য হলো 50 50 হাজার রুপির মতো, বাংলাদেশে হলো ড্রাম ব্রেক হলো 1,18,900 আর ডিস্ক ব্রেক হলো 1,23,900 টাকা। ধন্যবাদ, এই হলো আমার টোটাল টিভিএস মেট্রো প্লাস সম্পর্কে আলোচনা। আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।